উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা পরিষদে কাউকে নিয়োগ না দেওয়ায় এর প্রতিবাদে ফের ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ছাত্র জনতা। বুধবার দুপুরে উত্তরাঞ্চল থেকে ঢাকায় প্রবেশমুখ মডার্ন মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। সর্বশেষ 10 নভেম্বর অন্তর্বর্তী সরকারে যুক্ত হন নতুন 3 উপদেষ্টা। তবে উপদেষ্টা পরিষদের আকার বাড়লেও স্থান পায়নি আবু সাইদের রংপুর অঞ্চলের কেউই। স্বাধীনতার প্রাণী পায়েন আবু সাহেবকে প্রাণ দিতে হয়েছে, কিন্তু আবু সাহেবের নাম গ্রামের মানুষ, দেশের মানুষ, আবু সাহেবের জেলার মানুষ এখন পর্যন্ত অধিকার বঞ্চিত। আমাদের আজকের মাধ্যমে আমরা সরকারকে একটাই বার্তা দিতে চাই যে আমাদের এই দেশে কোনো বৈষম্য থাকবে না, যে বৈষম্য বিরোধী আন্দোলনের সর্বপ্রথম শহীদ আমাদের রংপুরের আবু সাইদ ভাই, সেই রংপুরের কোনো উপদেষ্টা না দিয়ে কেন এই বৈষম্য আমাদের দেশে তৈরি হবে? আমরা চাই এই বৈষম্য যেন আমাদের দেশে না থাকে এবং আমাদের রংপুরে সর্বনিম্ন আক্তার ভাই সহ সর্বনিম্ন 7 জন উপদেষ্টা যেন আমাদের রংপুরে দেওয়া হয়। বক্তারা অভিযোগ করেন অন্তর্বর্তী সরকার রংপুর ও রাজশাহী বিভাগের সঙ্গে বৈষম্য করছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের 13 জন চট্টগ্রাম বিভাগের হলেও উত্তরাঞ্চল থেকে কাউকে নেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকার এভাবে চললে আঞ্চলিক বৈষম্য আরো বাড়বে। এই রক্তের বিনিময়ে আবার দেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার সুফল আমরা রংপুরবাসী পাই। সমস্ত সমস্ত উপদেষ্টা ওই স্টিজেগাং এলাকার আমার এই রংপুরের এলাকাগুলো উপদেষ্টা দেওয়া হয়নি। এই যে নাকি আমার রংপুরের মানুষ রক্ত দিয়েছে, এই যে নাকি আমরা রাস্তায় লড়াই করেছি, নতুন করে আমরা রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছি। বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সমাজসেবা সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন সহ উত্তরাঞ্চলের যোগ্য একাধিক ব্যক্তিকে উপদেষ্টা করার দাবি জানান। আমি আরো বলতে চাই, এই আন্দোলনের অন্যতম সংগঠক আখতার হোসেন, এই উত্তরবঙ্গের অন্যতম আন্দোলনের সংগঠক, তাকে উপদেষ্টা পরিষদ সহ উত্তরবঙ্গ থেকে সামঞ্জস্যপূর্ণ সংখ্যক উপদেষ্টা রাখার না হয় তাহলে রংপুরের রেলপথ, রাজপথ, সড়কপথ সব বন্ধ ঘোষণা করা হবে। দাবি মানা না হলে সড়ক ও রেলপথ অবরোধ সহ রংপুর বিভাগ অচল করার মতো কর্মসূচি ঘোষণার হুমকি দেন আন্দোলনকারীরা। এ সময় আঞ্চলিক বৈষম্য দূরীকরণে উত্তরবঙ্গের ছাত্র জনতার পক্ষে 3 দফা দাবি তুলে ধরেন তারা। লুনা ফ্রিস, নিপা, ঢাকা পোস্ট।